হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও অনেক অনেক ভালো আছি। হাই বন্ধুরা, কেমন আছো? আমরা খুব ভালো আছি, আশা করি তোমরা খুব ভালো আছো। আজকে আমরা কোথায় যাচ্ছি? থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো। তা বন্ধুরা, আজকে কোনো ট্রাভেল ব্লগ না, আজকে যাব ফুড ব্লগ করতে। তা বন্ধুরা, আমরা কোথায় যাচ্ছি আর কেনই বা যাচ্ছি তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওতে জানাবো। তোমরা আমাদের সঙ্গে থেকো আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আশা করি ভিডিওটা খুব ভালো বানাবো। আর বন্ধুরা, সাপোর্ট করো আর দেখতে থাকো আমাদের ভিডিওটা। তো বন্ধুরা, এবার আমরা বেরোচ্ছি, কোথায় যাচ্ছি সেটা দেখতেই পাবে। তো আমার ভিডিওটা ভাল লাগলে তো ছোট্ট করে একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে মেম্বার হয়ে যাও। তো চলো বেরোনো যাক। কলকাতা শুধু শহর নয়, এটা বাঙালির প্রাণকেন্দ্র বললেই চলে। তা আমরা বন্ধুরা বেরিয়ে পড়েছি। তা এখানে গাড়িতে তেলও ভরে নিলাম আর বেরালাম নতুন কিছু খেতে বা কিছু একটা নতুনত্ব ব্লগ বানাতে। তা যেতে যেতে তোমার সঙ্গে গল্প করছি। আর দেখো, কলকাতা শহর সত্যি খুব ব্যস্ততা, ব্যস্ততার মধ্যে দিয়েই চলে কলকাতা। তা আমি কলকাতার বাসিন্দা হয়ে নিজেকে অনেক গর্ব মনে করি। আর এই কলকাতার সব কিছুর মধ্যে খাবার একটা অতুলনীয় জিনিস, যে খেতে ভালোবাসা। হাই বন্ধুরা, তা বাড়ি থেকে তো বেরিয়ে পড়েছি, এবার ঘড়িতে বাজে 1:48। তা পেটে তো খিদে লেগেছে। তা কলকাতা শহরে এক হোটেল হলো ভাইরাল। তা বন্ধুরা, আমরা এসেছি কালীঘাটে এই মাস্টার দা হিন্দু হোটেল, যেটা বেশি ভাইরাল হয়েছে, দুই বোনের হোটেল। তা বন্ধুরা, আমরা এখানে এসেছি এই হোটেলেই খেতে। তা এখানকার যে মানে অ্যাটমসফিয়ার আর এখানকার সিটিং অ্যারেঞ্জমেন্ট তোমায় সব দেখাচ্ছি, আর কী কী পাওয়া যাবে সব দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তা তোমরা এখানে আসতে হলে তোমাদের ঠিক কালীঘাট মন্দিরটা আছে, তার ঠিক অপোজিটে এই হোটেলটা করেছে। তা আমরা এখানেই এসেছি, আজকে এখানে আমরা ব্লগ বানাবো। আর এখানকার যে মেনু আর কত নিচ্ছে, এখানকার থালি সব তোমায় দেখাবো। কিন্তু বন্ধুরা, এখানে একটাই, এটা কিন্তু কোনো মানে হাইফাই রেস্টুরেন্ট না, এটা হলো স্ট্রিট ফুড। আর এখানকার যে মানে যা দেখছি, এখানকার খাবার পরিবেশনা আর পরিষ্কার পরিচ্ছন্ন অনেকটাই বেটার। তা আমরা এখানেই আজকে লাঞ্চ করব, আর সঙ্গে তোমরাও আছো, তোমরাও দেখো। আর ঠিক তোমরা এই কালীঘাট, কালীঘাটে যে রাস্তাটা আছে, কালীঘাট রাস্তা যে মন্দিরটা আছে, মন্দিরের ঠিক অপোজিটেই এখানে এই হোটেলটা পড়বে। ঠিক হোটেলটা হলো এখানটায়, ঠিক কালীঘাট মন্দিরের অপোজিটে চার্চটা আছে। ওই চার্চটা পার করে তোমরা রাজবাড়ির দিকে গেলেই এই হোটেলটা তোমাদের চোখে পড়বে। তা এই দুই বোনের হোটেল, আর এই হলো হোটেলের সামনেটা, তোমরা দেখো। আর তোমরা এখানে এসে এই দুপুরের লাঞ্চ সারতে পারো, আর আমার বউ। তা বন্ধুরা, আমরা এসে গেছি এই দুই বোনের হোটেলেই। তা নারী শক্তি যে কতই যে এখন আলোড়নের বিষয়, তা তোমরা এই হোটেলে আসলে বুঝতে পারবে যে নারীরা সবই পারে। আর এই নারী শক্তির মাধ্যমে আমরা একটা সোশ্যাল মেসেজ দিচ্ছি যে এই এই হোটেলে আসলে নারী যে কত রূপ আর নারীর যে কত প্রাধান্য, আমরা এখানে আসলে এই সমাজে এখন নারীদের যে কত ভূমিকা তোমরা দেখতে পাবে। আমরা হোটেলে এন্ট্রেন্স করছি, আর আমার ওয়াইফ এই পুরো ভিডিওটা বানাচ্ছে, আর তোমরাও দেখো, তোমাদেরও আনন্দ লাগবে। তো বন্ধুরা দেখো। তা এখানে এই হোটেলের ঠিকানা আর এখানকার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রইল, তোমরা আসতে চাইলে এখানে ফোন করেও আসতে পারো। আর দেখো এখানে যে ওরা প্রতিদিনের যে মেনু আর কী কী আইটেম থাকে, তা ওরা কী সুন্দর সাজিয়ে রেখেছে, আর খুবই হাইজেনিক মেনটেন করছে। তা সুন্দর করে সাজানো, আর ভিতরে গ্যাদারিং দেখে বুঝতেই পারছ। তা বন্ধুরা, ফুটপাতের হোটেল বললে ছোটো করা হবে, কিন্তু এদের যে এই খাবার দেওয়া আর এই রাস্তার মধ্যে বসে খাওয়া, তা অনেকেরই ভালো না লাগতেই পারে, কিন্তু আসলে তোমরা এখানকার খাবার টেস্ট করতে পারো, খেলে সত্যি খুব ভালো লাগবে। আর এদের ব্যবহার আর এদের
খাবার পরিবেশনা আর কত লোক দেখো এখানে খাচ্ছে, তা তাদের কোনো মানে এই খাওয়া নিয়ে বা এদের কোনো প্রবলেম নেই, তা আমরাও তো খেতে পারি এই হোটেলে। তা এখানে আসলে এই হোটেলের এই দিদির ব্যবহার আর এখানকার খাবার যে খাবারের মান যথেষ্টই ভালো। দেখো এখানে ওরা সব কী কী পদ আর কী কী মাছ আছে সম্পূর্ণ ভিডিও করে আমরা দেখাচ্ছি। দেখো খুব সুন্দর করে সব রান্না করেছে আর সব পদ এখানে সাজানো আছে, আর দিদি সবাইকে খাবার দিচ্ছে নিজে হাতে, এরা নিজেরাই রান্না করে পরিবেশন করে আর মানুষদের সঙ্গে ব্যবহারও ভালো রাখে। তা অনেক দূর দূর থেকে লোকেরা এসছে এখানে খেতে, আর এখানকার অ্যাটমোসফিয়ার আর এখানকার সিটি অ্যারেঞ্জমেন্ট তোমরা দেখে নাও। আর দেখো অনেক লোকেরাই এখানে এই দুপুরবেলার লাঞ্চ এখানে করতেই পারো। আর এই ব্যস্ত কলকাতায় এরকম একটা হোটেল ফুটপাতে বসে খাবার মজাই আলাদা। তা এখানে সব কাস্টমাররা খাচ্ছে আর দিদিদেরকে পেমেন্টও করছে, আর আমি অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম তা দেখলাম খুবই ভালো লাগলো। দাদা আপনারা, দাদা নমস্কার। দাদা আপনারা এই হোটেলটা যে দুই বোনের হোটেলে কত বছর ধরে খাচ্ছেন? লাগবে প্রায় 4 বছর। খাবারের মান আর দামটা কোন যদি কিছু বলেন খুব ভালো হয়। দাম হিসাবে মান ভালো, মান ভালো দাম হিসাবে। আর এখানে কি ওই যেটা বলে যে ইলিশ মাছ, আপনারা কি ইলিশ মাছ কোনদিন ট্রাই করেছেন? না আমি ট্রাই করি না গো, আমি ইলিশ ট্রাই করি না। দাদা ইলিশ মাছ খেয়েছেন? এমনি দাম অনুযায়ী খাবার ঠিক আছে? দিদিকে তো ফাঁকা পাওয়া যাচ্ছে না, তা এক দিদিকে ফাঁকা পাওয়া গেল। দিদি আপনার নামটা কি? চন্দনা পাত্র। কোথাকার কোথাকার লোক আপনারা? এখানেই থাকেন? আর দেশ বাড়ি কোথায় আপনাদের? মেদিনীপুরের লোক, এদের রান্নার প্রসিদ্ধ গঙ্গাসাগর, ওই গঙ্গাসাগরেই থাকে। তা দিদিদের এখানে এই ভাইরাল, এই পুরো ওয়েস্ট বেঙ্গল থেকে বা অনেক জায়গা থেকে দূর দূর থেকে লোকেরা এখানে খেতে আসে। তার একটাই কারণ এই দিদিদের ব্যবহার আর রান্নাবান্না এত এত সুন্দর। আমরা এখানে অনেকক্ষণ ওয়েট করে এখানকার লোকদের যে পরিবেশনা আর এখানে যে গ্যাদারিং, সত্যি তোমাদের এখানে আসলে তোমরা খুব ভালো লাগবে। আর এই দিদি সম্বন্ধে একটু বলা যাক, দিদি আপনাদের মেনুতে কি কি থাকে মানে প্রতিদিন? ২৭ থেকে ৩০টা আইটেম থাকে বন্ধুরা। আর একটা কথা দিদি, আপনাদের যে মানে ইলিশ মাছ থালি যেটা বলেন, ইলিশ মাছ থালির কি দাম? আপনাদের এমনি থালি কত মানে ভেজ থালি? ভেজ থালি ৪০ টাকা। আর চিকেন বা ফিশ হলে একটা কথা হবে? যেরকম যেরকম মানে মার্কেট যেরকম মাছের দাম থাকে সেই অনুযায়ী আপনারা দাম দাম ভেরিয়েট করে এমনই একটা প্রাইস থাকে যাতে সবাই খেতে পারে, সবাই করে খাবে। আর আজকের মাছ কি কি আছে? আজকে যেরকম আছে ছোট ছোট দেশি পার্সি আছে, রুই, কাতলা, চারাপোনা, তেলাপিয়া, ভোলা মাছ, সাইডিং মাছ, এগুলো তো আছে। মাছের তো প্রচুর ভ্যারাইটিস আছে। তা বন্ধুরা তোমরা এই দিদিকে এই হোটেলে আসো, ঠিক কালীঘাট মন্দিরের অপোজিটে এই পাম্পিং স্টেশনের পাশেই। তা আমরা এখন এখানে খাবো, খেয়ে আমরা বলবো কেমন হয়েছে। তা দিদি আমাদের খুব সাহায্য করছে, আমরা এখন খেতে বসবো। আরেক দিদি আছে একটু ব্যস্ত, ব্যস্ততার মধ্যেই আছে। তা বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগছে। তা বন্ধুরা এক দিদিকে তো পেয়েছি, এই আরেক দিদি। তা দিদি আপনার নামটা কি দিদি? বন্দনা সিং। বন্দনা সিং। তা দিদি আপনাদের এই হোটেলটা কত বছর পুরনো? ৪০ বছর পুরনো। তাই দিদিদের এই গুণ আর এই হোটেল সত্যি তোমাদের না আসলে খুব তোমরা মিস করবে। তা আমরা এখানে এসে এই এখন দুপুরে লাঞ্চ করব। আর দিদিকে আগেও বলে গেছিলাম, আসতে পারিনি, আজকে সময় করে এসেছি। তা দিদির এই আজকে পরিবেশনা দিদি দেখতেই পাচ্ছেন, কাজে খুব ব্যস্ত আছে। তা মোটামুটি এই থালি সাজাচ্ছে। তা বন্ধুরা তোমরা কন্টিনিউ দেখতে থাকো,
আশা করি ভিডিওটা ভালো লাগবে। বন্ধুরা, এই দিদিদের ব্যবহারে তো পেট ভরে গেছে, কিন্তু পেটে খুব ইঁদুর দৌড়াচ্ছে। তা দিদিদের এই ব্যবহার আর এই থালি সাজানো, তা আমরা খেতে বসলাম। আর এখানে দেখো দিদিরা কত কিছু আইটেম দিয়েছে। তা এখানে আছে প্লেন রাইস, যেটা মিনিকেট রাইস, আর তার সঙ্গে পেঁয়াজ লঙ্কা নুন তো কম্পালসারি। তার সঙ্গে দিয়েছে ডাল, আর হলো এই আলু ভাজা, আর একটা আছে হলো তোমার চিম যেটাকে ঝাল বলছে, এটা চেঞ্জ হতে পারে। আর তার সঙ্গে আছে একটা সবজি আছে, আর এখানে আছে পার্শে মাছ। দেখো বন্ধুরা, এটাকে এরা কি সুন্দর মাখামাখা একটা সুন্দর করে তৈরি করেছে। আর তার সঙ্গে আছে আমাদের আজকে চিকেন নিয়েছি, চিকেন আছে, আর আছে হলো মাটন। মাটনের পুরো গ্রেভিটা দেখো, আর মাটনের সাইজটা দেখো। আশা করি তোমাদের এই সাইজ এই কলকাতা শহরে কোথাও নাও পেতে পারো। তা আর দিয়েছে বন্ধুরা চাটনি, আর এত কিছু আইটেম খেতে পারবো কি না জানি না। তা বন্ধুরা ট্রাই করছি, আর তোমরা ভিডিওটা দেখো, আর তোমরাও এখানে যে এই দুপুরের লাঞ্চটা ছাড়তে পারো, বেশি দূর না। তোমরা এই বালিগঞ্জ থেকে এখানে কালীঘাটে পুজো দিতেই আসো। এই কালীঘাটে পুজো দিতে এসে ঠিক মায়ের মন্দিরের অপোজিটেই এই পাম্পিং যে জলের স্ট্যান্ড ইয়েটা আছে তার পাশেই। তা এখানে আসলে এই দুই বোনের ব্যবহার আর এখানকার যে এই খাবারের অ্যারেঞ্জমেন্ট তোমাদের মন কাড়বে, আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তা আমরা খাওয়া শুরু করেছি, আর দেখো এখানকার প্রতিটা আইটেম তোমাদেরকে ভিডিও দেখাচ্ছি। এই প্রতিটা আইটেম দেখো খুব সুন্দর করে রেঁধেছে, আর এদের পরিবেশনাও দারুণ করেছে। তা আমরা এবার খাচ্ছি, খেতে খেতে তোমাদের ভিডিও দেখাচ্ছি। আমি শুরু করলাম খাওয়া। তা প্রতিটা আইটেমই আমি টেস্ট করলাম আর খেয়ে, আর চালের যে কোয়ালিটি খুবই ভালো। তাই ফুটপাথের হোটেল বলে আন্ডারএস্টিমেট করা উচিত না, খুবই ভালো। আর এখানে যে পরিমাণ লোক খাচ্ছে আর এখানকার অর্ডার যা যাচ্ছে, তা দেখে মনেই হচ্ছে এদের রান্না বান্না। বন্ধুরা, আমরা তো ডাল দেখলাম, আর এটা ওই সিমের যে চচ্চড়ি যেটা বলছে এটা খাচ্ছি। তা ডালটা আর এটা খুব ভালো হয়েছে। আর আমার আপনাদের খেলাম আলু ভাজা, এটাও ঠিকঠাক। তা আমার তো খাওয়া হয়ে গেছে, এখন আমার ওয়াইফ খাচ্ছে। এতক্ষণ ও ভিডিও বানাচ্ছিল, আমি খাচ্ছিলাম, আর এবার ও খাচ্ছে, আমিও ভিডিও বানাচ্ছি। তা খাওয়া তো অলমোস্ট শেষ, এবার আমরা দিদির সঙ্গে গল্প করব। তা আমার ওয়াইফ দিদির সঙ্গে গল্প শুরু করে দিয়েছে। সকাল বলতে ভোর চারটার সময় আমার হাজব্যান্ড থেকে কাটাকুটি চালু হয়ে যায়, আর আমি ঢুকি আটটায়, বোন ঢোকে সাড়ে আটটা, মানে পর পরে সাড়ে আটটায় বোন ঢুকে একটা সাদা পর সব কিছু করতে আরম্ভ করে। হাট নামলেই মানে এক দুজন করে আমাদের খেতে লাগে, সিদ্ধ খাবার আমাদের সিদ্ধ দিয়ে চালু হয়ে যায়। আর দিদি, এই তোমাদের যে গ্রীষ্ম বর্ষা প্রতিদিনই খোলা থাকে? প্রতিদিন খোলা আছে, বছরে চারটে মাসটা ছুটি আছে, যেহেতু আছে হোলিতে দুদিন, দিওয়ালিতে দুদিন, আর বিশ্বকর্মা পুজো একদিন আছে, তারপরে আর এমনি যদি এমার্জেন্সি কিছু হয় তখন ছুটিটা থাকে, না তাহলে আমাদের দোকান। আপনাদের রবিবারও খোলা থাকে? হ্যাঁ, রবিবারও আমাদের খোলা থাকে। আমাদের তো রবিবারে সানডে স্পেশাল, মাটনটা আরো বেশি, রবিবারে মাটনটা আমাদের অনেক বেশি হয়, মানে 5 কেজি মাটন হয়, আমাদের কাস্টমারের চাপ বেশি থাকে মাটনটা মান্ডেতে এসছি বলে, তা আমাদেরও আজকে অনেক মাছের অনেক ভ্যারাইটিস ছিল। তা আমরা যে দুটো মাছ খেয়েছি তোমাদের দেখালাম, আর মাটনটা খুব ভালো হয়েছিল। দিদিকে মোস্ট থ্যাংক ইউ, এরকম একটা খুঁটের মধ্যে মানে বসে এই দুই বোন মিলে যে এই হোটেলটা চালাচ্ছে, সত্যি এটা মানে একটা মানে ভাবা যায় না। আর এই
পুরো সেট আপ আর এই খাবার পুরো মানে খাবার অ্যারেঞ্জমেন্ট সব দুই বোন মিলেই করে। তা দিদিদের কাছে আমার অশেষ ধন্যবাদ যে আপনারা অনেক কিছু যান আর আমাদের ভিডিওটা দেখবেন। আর দিদি আমাদের ভিডিওকে কিছু আমাদের চ্যানেলকে কিছু বলে দিন। অবশ্যই মায়ের মন্দিরে যদি কোনোদিন আসেন জীবনের হোটেলে ট্রাই করতে পারেন। আমাদের এখান থেকে কালীঘাট বুস্কা ফার্মি স্টেশনের আমাদের দোকানটা যায় আর এখান থেকে মায়ের মন্দির 5 মিনিট। আপনারা কোনোদিন মায়ের মন্দিরে আসলে অবশ্যই আসেন জীবনের হোটেলে, ওসব খাবারটা খেয়ে আপনারা টেস্ট করতে পারেন। কারণ সত্যি কথা বললাম অনেক দূর দূর থেকে আসছে সবাই, এসে মানে কেউ মায়ের মন্দিরে পুজো দিয়েই আসছে যে দিদি আপনার দোকান আমরা খুঁজে এলাম। বন্ধুরা এই যে ব্যানারটা দেখছেন, এই দাদা আমাদের দুবাই থেকে এসেছিল, এখানে একটা ব্যানারের মাধ্যমে ওরা জানিয়ে গেছে। তা এখানে এই দিদি এই দুই বোনের হোটেলে আসলে তোমরা যে রেস্টুরেন্ট ফিলিংস যে খাবার সত্যি পাবে। আমার থেকে বোম্বে থেকে হাজবেন্ড ওয়াইফ এসে দিদি আমরা ওখানে ভিডিও দেখেছি, এখানে আমরা কাজের মাধ্যমে এসেছি আপনার দোকানে এসেছি, মানে যে কদিন ছিল এখানে খাওয়া দাওয়া করেছে হোটেলে ছিল তো বলে সত্যি মানে একশো ফুটপাথের দোকানে এরকম খাওয়া দাওয়া না সত্যি আমিও খেয়ে দেখলাম মানে খুবই ভালো। মানে একটা বড় রেস্টুরেন্টে গেলে আপনাদের অনেক বিল হতে পারে, এখানে দিদির হোটেলে কম টাকার মধ্যে সত্যি ভালো খাবার। আমার নিজের আমি ফুড ব্লগ করি না আর ট্রাভেলিং করি সব রকম করি, আর এই ফুড ব্লগে দিদির হোটেলে এসে আমি খুব স্যাটিসফ্যাকশন। আপনারা আসুন আপনাদের ভালো লাগবে, আর আমাদের চ্যানেলের মাধ্যমে আসলে অবশ্যই আমাদের একটা আমাদের কমেন্টে জানাবে। আর দিদির ব্যবহার আমি আপনাদের বলে দিলাম খুবই ভালো, আর এর সঙ্গে যে আনুষাঙ্গিক পরিবেশ তোমাদেরকে ভালো লাগবে। তা বন্ধুরা আমাদের ভিডিওটা এখানেই আমরা শেষ করছি। তা দিদি অশেষ ধন্যবাদ, আবার আসবো, আপনাদের অনেক উন্নতি হোক আর আমাদের চ্যানেলের মাধ্যমে 100 বার। অবশ্যই আমাদের কাছে যারা এসেছে আমরাও সবাই চাই যে সবার ভালো, এটাই আমাদের মাধ্যমে যদি কারণ ভালো হয় তো অবশ্যই আমরা মায়ের কাছে প্রার্থনা করবো যেটা ভালো হয়। আবার আসবো আপনাদের, কারণ যাদের যাদের ভালো হয়েছে সত্যি কথা বলতে তারা ফোন করেছে, তারা ফুটবল ব্লগাররা আছে ওনারা ফোন করেছে, ফোন করে বলছে সত্যি দিদি আপনার ভিডিও আপনার ভাইরাল হয়ে যাওয়ার পরে ওনে বলছে আমার তো ভালো হয়েছে, আপনাদের কি ভালো হয়েছে ফোন করে বলছে, যখন আমাদের মিলিয়ম হয়ে গেছে তখন বলছে দিদি আপনাদের কি ভালো হয়েছে, আমি বলছি অবশ্যই দাদা আপনাদের জন্য, বলছে আমার তো খুবই ভালো হয়েছে, যে ফোন করে বলছে যে দিদি ভাই আমাদের তো খুবই ভালো হয়েছে আপনার কি ভালো হয়েছে, তো আমি বললাম যে হ্যাঁ অবশ্যই ভালো হয়েছে, এটা তো কোনো ভুল কথা না, ভুল কথা না। আর আমরাও সত্যি কথা বলতে আমাদের দোকানটা তো আজকের কেউ চিনত না, তো যারা ভিডিও করেছে ওদের মাধ্যমে তো অনেকজন চিনেও গেছে, গাড়ি থেকে আসছে অবশ্যই এসে নামে চোখ বন্ধ করে খাচ্ছে না, সেটা আমিও ফলো করলাম। এখানে অনেক লোকেরা ভালো ভালো লোকেরা এসে এখানে খাচ্ছে। তা বন্ধুরা খুব ভালো লাগবে, দিদির সঙ্গে কথা বললে আমাদের খুব ভালো লাগলো। তা তোমরা এসো এখানে দিদি দুই বোনের হোটেল, আর দিদিকে অশেষ ধন্যবাদ। তা বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো বন্ধুরা তো দেখতেই পেলে আজকে কোথায় এসেছিলাম, তো বর তো সবই বলে দিয়েছে আমি আর কিছু বললাম না। তো চলো, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের মেম্বার হয়ে যেও, আর আমার ভিডিওটা শেয়ার করো। তো চলো রাখলাম, আবার দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে। তো ততক্ষণে টাটা বাই বাই, ততক্ষণে দেখতে থাকো।